অনেকেই বলে পীর না ধরলে কেহই নাকি বেহেশতে যেতে পারবে না। কোরআন এবং সহি হাদিস এই ব্যাপারে কি বলে? হ্যাঁ ঠিকই তো কথা, পীর না ধরলে আপনি কিভাবে বেহেশতে যাবেন? পীর তো ধরতেই হবে, যেই কোনো পীর এলাকায় বেদাত ছড়াবে সেই পীরকে ধরে ফেলতে হবে, ধরে চেয়ারম্যান সাহেবের কাছে জমা দিতে হবে, বুঝলেন না? যে কোনো পীর সাহেব বেদাত কুসংস্কার ভণ্ড কিছু ছড়ালে সেই পীরকে ধরতে হবে, ধরে মেম্বার চেয়ারম্যানের কাছে জমা দিতে হবে, তারা কি বিচার করেন করবে, ঠিক না? এই ধরাটা তো ঠিক আছে। হ্যাঁ প্রত্যেক ফরজ, হ্যাঁ পীর সাহেব, কিছু পীর সাহেবরা আছেন যেমন ফুরফুরার পীর সাহেব, বাংলাদেশের পীর সাহেবদের মধ্যে সবচেয়ে তাওহীদের এবং সহি সুন্নার চর্চা যিনি সবচেয়ে বেশি করেন তারা হলেন ফুরফুরার পীর সাহেবরা, আলহামদুলিল্লাহ। ওনাদের ওখানে একদল তাওহীদবাদী ওলামায়ে কেরাম আছেন, ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব ওনাদের জামাতা, মুফতি সাইদ আহমদ মুজাদ্দিদি উনিও ওই ওখানকার মুফতি, এবং যিনি বর্তমান আছেন মিসকাত সাহেব পীর সাহেব হাফেজাহুল্লাহ, তিনি মদিনা ইউনিভার্সিটির ছাত্র। সেই কারণে তারা চেষ্টা করছেন যাবতীয় শিরিক থেকে পরিপূর্ণভাবে বেরিয়ে আসতে, আল্লাহ আরও তৌফিক দান করেন। এরকম যদি হয় তাহলে ইনশাআল্লাহ যতটুকু তারা তাওহীদকে মানবেন সহি সুন্নাহকে মানবেন আমরাও সেটাকে মানবো স্বীকার করব, আর যেইটুকু শিরিক থাকবে বেদাত থাকবে আমরা বলে দিব যে এটা শিরক এটা বেদাত আমরা মানতে পারলাম না, ঠিক আছে? তো অর্থাৎ রুই মাছ আমরা খাবো কিন্তু পিত্ত অবশ্যই ফেলে দেব, কাঁটা অবশ্যই ফেলে দেব, কাঁটা আর পিত্তকেই মরতে পারবো না, ঠিক কি না? পীরের ভিতরে যত তরিকা আছে বেদাত আছে শিরিক আছে সব ফেলে দেব, পীরের মধ্যে যে পাঁচক্ত সালাত আছে এটা নেব, পীর সাহেব যদি 30 বার কোরআন পড়ান পড়েন এটা নেব, নাকি সিয়াম পালন করেন এটা নেব, হজ করেন এটা নেব, কিন্তু চার তরিকার বাইরেও তো এটা নেব না, নকশেবন্দি চিস্তি হারুনি মুজাদ্দিদি এগুলি নেব না, লাইলা জিকির ইল্লাল্লাহ জিকির এইসব নেব না, আমার কলব পীরের কলবের দিকে মতাবাজ্য হলো এইটা নেব না, কোনো শিরিক আমরা নেব না, ঠিক কি না? পিত্ত বেছে ফেলবো কাঁটা বেছে ফেলবো, ঠিক আছে? তো এগুলি বাঁচতে গেলে তো পীর গিরিয়ে থাকে না, সেই জন্য তো আমি পীর মুরিদি করি না, আমি জানি আমি তো বেছে বেছে করবো, আর বাঁচতে গেলে এটা থাকেই না, তবে নাম নিয়ে আর লাভ কী?